শহরে বীরভূম জেলায় বিভিন্ন শহরে শুধু পৌরসভা নয় বিভিন্ন শহরে যে রাস্তা অবরোধগুলো যারা ব্যবসা করছে রাস্তাকে ছোট করে দিচ্ছে সংকীর্ণ করে দিচ্ছে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। আমরা দুপরাজীব পৌরসভাতেও দেখেছি আমাদের এই শহরেও দীর্ঘদিন থেকে অনেকেই রাস্তার উপর বসে আছে, ফলে মানুষের যাতায়াত বা গাড়ি ঘোড়া যাতায়াতের পক্ষে অসুবিধা হচ্ছে। আমরা খুব শীঘ্রই দুপুরাজপুর শহরেও এই ধরনের রাস্তা অবরোধ করে যারা বসে আছে ব্যবসা করছে বা বাড়ি করেছে সেই রাস্তা অবরোধ আমরা মুক্ত করব। দুপুরাজপুর শহরকে যাতে যান চলাচলের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রাস্তা অবরোধ মুক্ত থাকে, সেই ব্যবস্থা আমরা খুব শীঘ্রই করব। তবুও আমাদের সাহস নেই, এই শহর সিহেতুমপুরের রাজাদের আমলের শহর, গঞ্জ শহর ছিল, রাস্তা সংকীর্ণ, বাইপাস না হওয়ার পক্ষে না হওয়ার ফলে আমাদের খুবই অসুবিধা। তবু আমরা যে রাস্তা আমরা শহরে পেয়ে আছে সেই রাস্তাটাকে অকারমুক্ত করে, যেহেতু যে দোকানদাররা বসেছে তাদের থেকে মুক্ত করে রাস্তাগুলোকে আমরা চওড়া করবো এবং শহরটাকে সুন্দরভাবে খুব শীঘ্রই সাজাবো।